প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আনিসুজ্জামান রঞ্জু, সহকারী অধ্যাপক, পৌরনীতি ও সুশাসন, খাজা সাসু বিনোচালী কলেজ, মাদারগঞ্জ জামালপুরের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এই দুই শ্রেণীতে দুটি বিষয় আমাদের অধ্যয়ন, দুটি পার্ট আমাদের অধ্যয়ন করতে হয়, একটি প্রথম পত্র আরেকটি দ্বিতীয় পত্র। এক্ষেত্রে তোমরা হয়তো প্রথম পত্রে একটা ক্লাস পেয়েছো, যে স্যার ছিলেন তার নাম ছিলেন আসাদুল্লাহ। আমি দ্বিতীয় পত্র তোমাদের পড়াবো, দ্বিতীয় পত্র পড়ার উদ্দেশ্যে আজ তোমাদের সম্মুখে হাজির হয়েছি। তোমাদের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারলে আমি খুশি হতাম, কিন্তু মহামারীজনিত কারণে তোমরা একদিকে কলেজে আসতে পারছো না, অপরদিকে আমিও যেতে পাচ্ছি না। এমতো অবস্থায় যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে মেলবন্ধন, সেতুবন্ধন, যে কলেজ, সেই কলেজে আমরা আসলে উপস্থিত হতে না পারায় আমরা একে অপরের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পাচ্ছি না, সরাসরি একে অপরের কথা শুনতে পাচ্ছি না। তারপরেও যেহেতু সময় আমাদের সংকীর্ণ হয়ে আসবে, তাই দ্বিতীয় পত্রের ক্লাসটা যাতে চালু হয়, দ্বিতীয় পত্রের ক্লাস যাতে তোমরা পাও, এত উদ্দেশ্যেই আমি অনলাইন ক্লাসে এসেছি। প্রিয় শিক্ষার্থী, পরে আমাদের আলোচনা হবে। আজ আমি তোমাদের এই পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের আমাদের যে পরিধি আছে, অর্থাৎ আমাদের কতটুকু কী কী বিষয় অধ্যয়ন করতে হবে, সে বিষয়ে আমি তোমাদের একটা মৌলিক ধারণা দেব। তোমরা জানো যে আমাদের যে দ্বিতীয় পত্র, সেই দ্বিতীয় পত্র অনেকটাই ইতিহাস নির্ভর। আর এই ইতিহাস নির্ভরতার জন্যই আমরা দেখা যাবে যে অনেক আগের থেকে, অর্থাৎ ১৬০০ সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের যে পৌরনীতি দ্বিতীয় পত্রের যে পরিধি এবং বিষয়বস্তু সেটার অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমাদের অবশ্যই ১৬০০ সাল থেকে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয় তখন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের পৌরনীতির আওতাভুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি গঠিত হয় লন্ডনে। এই কোম্পানির তৎকালীন সময়ে সদস্য সংখ্যা ছিল ২১৮ জন। এই ২১৮ জন সদস্য নিয়ে তৎকালীন সময়ে এই কোম্পানি ভারতবর্ষে আগমন করেন, এবং ভারতবর্ষে আগমন করার জন্য তৎকালীন সময়ে রানী এলিজাবেথের নিকট থেকে তারা একটা সনদ লাভ করেন। এই সনদ লাভ করার মধ্য দিয়ে তারা ভারতবর্ষে বাণিজ্য করার জন্য আসেন। পরবর্তীকালে দেখা যায় যে তারা ১৬১৩ সালে সুরাটে একটি বাণিজ্য কুটির স্থাপন করেন, এবং এই সুরাটের যে সুবেদার যিনি ছিলেন সুজা, তিনি বিনা শুল্কে তাদের বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। এর মূলে ছিল তৎকালীন সময়ে সুবেদার সুজা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, এবং সেই অসুস্থতাজনিত কারণে তিনি যখন মরণাপন্ন, ঠিক সেই সময় ইংরেজ চিকিৎসক গ্যাব্রিয়েল বিউটন তাকে চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। এর সুবাদে তিনি তাদেরকে বিনা শুল্কে এদেশে বাণিজ্য করার সুযোগ দেন। এইভাবে বাণিজ্য করতে করতে তারা দেখা যায় যে এক সময় তাদের লোলুপ দৃষ্টি পড়ে এই ভারতবর্ষের যে রাজনৈতিক যে অবস্থা তার উপর তারা লক্ষ্য করেন যে ভারতবর্ষ সম্পদশালী, তাই ভারতবর্ষ যদি তাদের দখল করে যায়, এত উদ্দেশ্যেই তারা বিভিন্ন কূটকৌশল পরিচালনা করতে থাকেন। এবং এই কূটকৌশল পরিচালনার মধ্য দিয়ে তারা দেখা যায় ১৭৫৭ সালের আমাদের যে পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধে তারা কী করে, তারা এদেশের শাসনভার গ্রহণ করার জন্য তারা যুদ্ধে লিপ্ত হয়, এবং তৎকালীন সময়ের নবাব সিরাজউদ্দৌলাকে তারা পর্যদস্ত করে বিভিন্ন কূটকৌশল অবলম্বনের মাধ্যমে তারা এই ভারতবর্ষের যে রাজনৈতিক অবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করে। তাই আমরা বলবো যে ১৬০০ সালের কোম্পানির যে শাসন, সেই ১৬০০ সালের কোম্পানির শাসন থেকে শুরু করে ১৭৫৭ এই পর্যন্ত তারা কী করে, তারা বাণিজ্য করার মধ্য দিয়ে ছিল, এবং এই বাণিজ্য করার মধ্য দিয়ে তারা এদেশের শাসনভার যাতে লাভ করতে পারে তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছিল। পরবর্তীকালে দেখা যায় তারা শাসনভার গ্রহণ করে বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে। তোমরা জানো যে তৎকালীন সময়ে মীরজাফর, রায়দুল্লাহ, পিয়ার লতিফ, উমিচাঁদ নামে যারা এই দেশের রাজন্যবর্গ ছিল, এবং পরবর্তীকালে যারা বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত হয়েছিল, তাদের সুবাদে এই দেশের যে শাসনভার তারা গ্রহণ করতে পেরেছিল, এবং এই গ্রহণ করার মধ্য দিয়ে পরবর্তীকালে দেখা যায় যে আমরা প্রায় ২০০ বছর তাদের গোলামিতে পরিণত হয়েছিলাম, এবং ২০০ বছর গোলামির পর আমরা পরবর্তীকালে ১৯৪৭ সালে গিয়ে আমরা স্বাধীনতা লাভ করি, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তবে এই কোম্পানির যে শাসন, কোম্পানির শাসন
অর্থাৎ ইংল্যান্ডের শাসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে 1757 থেকে 1857 এবং 1857 থেকে 1947। এই ভাগের মূল কারণটা ছিল 1757 থেকে শুরু করে অর্থাৎ পলাশীর যুদ্ধ থেকে শুরু করে 1857, দ্যাট মিন্স অর্থাৎ সেটা হচ্ছে যে আমাদের যে সিপাহী বিদ্রোহের পূর্ব পর্যন্ত এই দেশটা শাসন করতো তৎকালীন সময়ের যে ইংরেজ বণিক সংঘ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর 1857 সালের পর যখন দেখা যায় সিপাহী বিদ্রোহ দেখা দেয়, তখন এই ইংল্যান্ড সরকার সরাসরিভাবে এই দেশটার শাসনভার অর্পণ করেন। সুতরাং আমরা এই 1600 সালের যে কোম্পানির গঠন এবং 1608 সালে কোম্পানির ভারতবর্ষে আগমন, পরবর্তীকালে 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে তারা এই আধিপত্য বিস্তার, 1757 সালে পলাশীর যুদ্ধ এবং এই 1757 থেকে 1857 পর্যন্ত কোম্পানির যে শাসন, সেই শাসন আমাদের এই আলোচনার অন্তর্ভুক্ত হবে। আবার 1857 থেকে 1947 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে শাসন কার্য সরাসরি ইংরেজ সরকার পরিচালনা করেছেন, সেই ব্যবস্থাও আমাদের অন্তর্ভুক্ত হবে। 1947 সাল থেকে শুরু করে পরবর্তীকালে 1971 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের আলোচনায় আসবে। আবার 1971 সাল থেকে শুরু করে পরবর্তী সময় অর্থাৎ অদ্যাবধি পর্যন্ত আমাদের এই আলোচনার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ যদি সুযোগ প্রদান করেন তাহলে পরবর্তীতে আমি যে প্রথম যে টপিকসটি সেই টপিকসটি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করবে এবং পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও আমার মেসেঞ্জারে তোমরা দিতে পারবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভেচ্ছা রইলো।